আসতে রেইনড্রপ সিরিজ বলে এগুলোকে এগুলো কালার্স কোম্পানির টাইলস আছে আমাদের এখান থেকে টাইলস শুরু কিন্তু কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে অনলি কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে এটা হচ্ছে একটা জনসনের ডিজাইন আছে আপনি সামনে গেলে এই আলোটা জ্বলে উঠবে আপনি সরে গেলে এই আলোটা বন্ধ হয়ে যাবে এগুলো দেড় হাজার টাকা করে স্টার্ট হচ্ছে তো আপনারা একবার আসুন এসে ছবি লাগাতে পারবেন আপনি ঠাকুর দেবতার ছবি লাগাতে পারবেন সুন্দর প্রোডাক্ট এবং কম রেটে আশা করি হুগলি জেলায় কেউ দিতে পারবে না আপনারা একবার আসুন এগুলো সব যেগুলো দেখছেন এগুলো টোটালটাই ভিট্রিফাইড টাইলস আছে তার মধ্যে এক ইঞ্চি বর্ডার দেওয়া রয়েছে এগুলো ওয়াল অ্যান্ড ফ্লোর দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এগুলো এখন মার্কেটে খুব ভালো চলছে অর্ডার প্রাইস আমাদের মোটামুটি স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে আমাদের স্টোর ভিজিট করে আমাদের কোয়ালিটি আর প্রাইসটা অবশ্যই একবার যাচাই করে তারপর আপনারা মাল নেবেন তাই ইম্পোর্টেড কোরিয়ান প্রোডাক্ট রয়েছে এগুলো বাথরুম কনসেপ্টে কীভাবে টাইলস করতে হয় তার এগুলো কিন্তু টোটাল ডেমো ভার্সান এখানে করা আছে টোটাল স্যানিটারি সেট টোটাল এগুলো আপনি পেয়ে যাবেন পার্টিকুলার এইসব প্রোডাক্টগুলি ইম্পোর্টেড আছে এগুলো কোরিয়ান থেকে আসে কোরিয়ান থেকে এগুলো আসে হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট এগুলো এই এফেক্টগুলি কিন্তু আপনার লাইফ লং এইগুলো কিন্তু কোনো দিনই আপনার উঠবে না আপনি যতই ঘষুন যতই অ্যাসিড দিয়ে পরিষ্কার করুন যা কিছুই করুন এটা কিন্তু অ্যাজ ইট ইজ স্ট্যান্ড বাই থেকে যাবে বাট এই ব্ল্যাকটার বিশেষত্ব হলো এটাকে বলে ডবল ব্ল্যাক সিরিজ ডবল ব্ল্যাক সিরিজ মানে একটা কালোর উপরে আরেকটা কালোর কিন্তু প্রলেপ চাপানো হয় তার উপরে দিয়ে কিন্তু এই প্রিন্টিংটা করা হয় তো এটাকে বলে ডবল ব্ল্যাক সিরিজ এটাও খুব ভালো চলে এটা ওয়াল অ্যান্ড ফ্লোর দুটোর জন্যই অ্যাপ্লিকেবল যাদের উডেন ফ্লোরিং পছন্দ বিশেষ করে অফিস পারপাস গভর্নমেন্ট সেক্টরে এইসবগুলি খুব চলে এগুলো কিন্তু টোটালটাই কাজারিয়া সেগমেন্টের আছে কার্ভিং এর মধ্যে হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না বাট এগুলো কিন্তু টোটালটাই কার্ভিংয়ের মধ্যে ম্যাট ফিনিশের উপর রয়েছে এগুলো স্টেন ফ্রি টাইলস রয়েছে এগুলোরও আপনি আমাদেরকে বলতে পারেন আমরা মডিউলার করে দিয়ে থাকি তো এই টোটালটাই আপনি দেখছেন এগুলো হচ্ছে আপনার ফুল বডির মধ্যে পড়ছে এগুলো দশ ফিটের টাইলস রয়েছে এটা কিন্তু টোটালটাই ওয়ালে করা রয়েছে রয়েছে আপনার কাজারিয়ার টাইলস রয়েছে এটাও এক টাইপের মোরক্কন প্যাটার্নের টাইলস রয়েছে এটাও আপনি দেখতে পারেন যারা আর্কিটেক্ট বেস ডিজাইন পছন্দ করে তাদের জন্য এইসব কালেকশন এগুলো লাগালে একটা সে পুরনো জমিদার বাড়ির টাইপের আপনার একটা ফিলিংস আসবে এই টাইলস রয়েছে এনলেস সিরিজের মধ্যে আর এটা হচ্ছে সিম্পলোর টাইলস রয়েছে এটা হচ্ছে হাই গ্লসির মধ্যে এটা এমন না যে এটা যেখানে যেই দেখছেন সেই এটা যেখান থেকে কাটবে আবার সেখান থেকে এটা শুরু হবে এটা হচ্ছে আর্কিটেক্ট বেস ডিজাইন রয়েছে এটা কিন্তু ইটাকা কোম্পানির টাইলস রয়েছে গোল্ডেনের মধ্যে এটা সিম্পলও টাইলস আছে এই সব টাইলসের একটা বিশেষত্ব কি আছে এইগুলো পার্টিকুলার ওই কোম্পানি ছাড়া আপনি আর অন্য কোনো কোম্পানিতে এইসব টাইলসগুলি পাবেন না ঠিক আছে সিম্পলো তাদের কোয়ালিটির জন্য সব থেকে বিখ্যাত এটা হচ্ছে কাজারিয়া কোম্পানির মাল আছে একদম টোটালি ইউনিক যেগুলো সব দোকানে পাওয়া যায় সেগুলো আপনি আমাদের এখানে পাবেন না এখানে সবসময় আপনি আমরা ইউনিক কালেকশান দেওয়ার চেষ্টা করি অ্যাসিড প্রুফ টাইলস রয়েছে স্ক্র্যাচ ফ্রি রয়েছে দেশে এগিয়ে আসছে তাদের জন্য আমাদের রাস্তা ওপেন আছে তাদেরকে আমরা বিজনেস করার জন্য সমস্ত রকম সাপোর্ট দেবো এই মুহূর্তে আমরা আছি শ্রীরামপুরের অন্যতম টাইলসের শোরুম স্কাইলাইন স্টোন অ্যান্ড টাইলসের শোরুমে আমরা আপনাদেরকে কালেকশান দেখাবো এবং কি প্রাইস আছে এরা কিন্তু একবার রিজনেবল প্রাইসে একবার উন্নত মানের কালেকশান রেখেছে বিস্তারিত আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি কি আছে স্কাইলাইন স্টোন অ্যান্ড টাইলসের অনার আমাদের সঙ্গে আছে তুহিন ভট্টাচার্য কথা বলবো হ্যাঁ নমস্কার আমি তুহিন এসএসটি রিপাবলিকে আপনাদের সবাইকে স্বাগত আমার শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য আজকে আমরা চলে এসেছি স্কাইলাইন স্টোন অ্যান্ড টাইলস এলএলপিতে এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের শোরুমটা অবস্থিত এটা হচ্ছে আপনি বলতে পারেন হুগলি জেলার মধ্যে সবথেকে মডার্নাইজড আপনার টাইলসের একটি শোরুম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কাছে কি কি কালেকশন আছে কি কি ভ্যারাইটি নিয়ে আমরা ডিল করি আমাদের এর সাথে সাথে আছে আপনার স্যানিটারি ওয়ার এর সাথে আছে সিপি ফিটিংস এর সাথে আছে অ্যাডেসিভ এর সাথে আছে ওয়াটারপ্রুফিং তো সবটাই আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো আমাদের কী কী কালেকশান আছে সেই কালেকশানগুলি আজকে আপনাদের দেখাবো আর কি কি প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি কি কি সাইজেস আমাদের কাছে আছে সবটাই বিস্তর আলোচনা করব আর সবটাই আপনাদেরকে এইটুকুনি প্রতিবেদনের মধ্যে যেইটুকুনি সম্ভব সেইটুকুনি দেখাবার চেষ্টা করব তো চলুন আসা যাক দেখাই আমাদের প্রতিবেদন প্রথম থেকে এখান থেকে শুরু করি এগুলো হচ্ছে ওয়াল ওয়ালটাইলস সেরামিক টাইলস প্রোডাক্ট এটা হচ্ছে কাজারিয়া কোম্পানির মাল আছে এটা হচ্ছে দু ফুট বাই এক ফুট ডিজাইনটাকে একটু ক্লোজ করে দেখাতে বলবো এগুলো সম্পূর্ণ একটা আর্কিটেকচারাল ডিজাইন এগুলো যদি আপনি রেস্টুরেন্ট বা কোনো হোটেলস বা কোনো কমার্শিয়াল স্পেসে আপনি ইউজ করতে পারেন ওয়ালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলি আপনার খুব সুইটেবল প্রোডাক্ট আর এগুলো কাজারিয়ার প্রোডাক্ট আছে খুব ভালো কোয়ালিটি খুব ভালো এর ক্ষমতা সিম্পলো কোম্পানির টাইলস আছে সিম্পলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এখন এক থেকে দশের মধ্যে একটা ব্র্যান্ড কোম্পানি ঠিক আছে সিম্পলো তাদের কোয়ালিটির জন্য থেকে বিখ্যাত তো এই প্রোডাক্ট যেটা দেখছেন এটা আঠেরো বারো আছে এটা সিম্পলো টাইলস আছে ছ পিসের বক্স এটা আপনার নয় স্কোয়ার ফিট কভার করবে আর এটা টোটালটাই কিন্তু ওয়াটারপ্রুফ ডিজাইন আছে আর সর্বপ্রথম আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি যে আমাদের এখান থেকে টাইলস শুরু কিন্তু কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে অনলি কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে তো পরের ডিজাইনটা আপনাকে দেখাবো এটা হচ্ছে ওয়ালপেপার টাইলস বলে এটা আপনি ওয়ালপেপারগুলি এখন দেখেছেন সেটাই এখন টাইলসের মধ্যে চলে এসছে এটা একটা খুব সুন্দর ইউনিক ডিজাইন আর পরেরটা হচ্ছে আপনার কিচেনের কিচেন যদি আপনার থাকে কিচেনের ক্ষেত্রে এই ডিজাইনটা খুব সুইটেবল ডিজাইন এটা লাইট কালারের মধ্যে এটা জেনারেলি আমরা কিচেনে এই জন্যে সাজেস্ট করি এই টাইলসটা আপনার লাগালে ময়লাটা আপনি বুঝতে পারবেন আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে কোথাও যদি আপনার কিচেনে ময়লা থাকে সেইটা আপনি প্রমিনেন্সিভাবে ওটা পরিষ্কার করে সুন্দর লাগবে আপনার এই ডিজাইনটা দেখতে এটা হচ্ছে এলিভেশন টাইলস বলে এটা গ্লসি এলিভেশন আছে এগুলো সব আঠেরো বড়ো ছপিসের বক্স ওয়াটারপ্রুফ টাইলস এগুলো আপনি আপনার বাড়ির ব্যালকনি বাড়ির আর্চ এই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন এটাতেও চলে আসি এটা হচ্ছে আপনার ওয়ালপেপার টাইলস বলে এটাও আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের তো এটাও ওয়াটারপ্রুফ টাইলস রয়েছে এটাও খুব সুন্দর ডিজাইন এই টাইলসগুলির বিশেষত্ব কি এগুলো হচ্ছে লাইট কালারের টাইলস এগুলো জেনারেলি আপনি যদি আপনার কম স্পেসের মধ্যে লাগান তো স্পেসটাকে আপনার একটু বড় বড় লাগবে ইউটিলাইজেশনটা আপনার ভালো হবে দেখতে কালেকশান কালেকশান এখানে আমাদের কাছে প্রচুর আছে স্টকও প্রচুর আছে সবটাই আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এক ধরনের এলিভেশন টাইলস এটাও দেখতে পারেন এটার মধ্যে আপনি একটা গ্লসি সুগার এফেক্ট পাবেন এটাতে আলো পড়লে সবসময় এটা চিকচিক করবে এটাও ওই বাড়ির ব্যালকনি আর্চ পিলার এই সব ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এটাও একটা আপনার এলিভেশন টাইলসের মধ্যে রয়েছে এর পরেরটা আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার থ্রি ডি এফেক্টের মধ্যে রয়েছে এটা কিন্তু পুরো প্লেন সার্ফেসের মধ্যে গ্লসি টাইলস আছে কিন্তু দূর থেকে আপনার দেখলে মনে হবে যে টাইলসটা বুঝি উঠে উঠে রয়েছে বাট এটা কিন্তু টোটালি সম্পূর্ণ প্লেনের মধ্যে খুব আপনার ভালো ওয়াশেবল টাইলস রয়েছে ওয়াটারপ্রুফ টাইলস রয়েছে এটাতে রকম স্টেন বা কোনো রকম স্ক্র্যাচেস ধরার সম্ভাবনা খুবই কম এবার এখানে চলে আসি এটা হচ্ছে একটা সিনারি টাইলসের মধ্যে পড়ে সিনারি কনসেপ্ট পোস্টার টাইলস টাইপের বলে এটা একটা ডলফিনের ডিজাইন এটা খুব ভালো চলে এটা জেনারেলি বাড়িতে যদি বাচ্চা টাচ্চা থাকে বাচ্চা টাচ্চারা আসলে এগুলোই আগে বেশি পছন্দ করে এই ডলফিন রয়েছে পেঙ্গুইন রয়েছে একই একই টাইলসের মধ্যে আপনি সব ধরনের পেয়ে যাচ্ছেন এর পরেরটাই আসি এর পরেরটা হচ্ছে একটা এলিভেশন টাইপ টাইলস আছে গ্লসি ফিনিশের মধ্যে থ্রি ডি এফেক্ট দেওয়া আছে দেখে মনে হবে যে আপনার ওঠা ওঠা রয়েছে বাট এটা কিন্তু টোটালটাই প্লেন সার্ফেসের মধ্যে এটাও এক ধরনের মাল্টিপল কালার্সের মধ্যে আপনার কিচেন ওয়াল টাইলস আছে এটাও খুব আমাদের হটকেক আইটেম এটাও খুব সুন্দর চলে এটাতে আসি এটাও এক ধরনের আপনার এলিভেশন টাইলস এটা দেখতেই পাচ্ছেন এরপরে আসি এগুলো আপনার জেনারেলি বাথরুম ক্ষেত্রে ইউজ হয় এগুলো কনসেপ্ট বড় কনসেপ্ট বড় হলে কি হয় জেনারেলি দেখতে সুন্দর লাগে আর বাথরুমটা খুব বড় বড় লাগে আমরা জেনারেলি সব সময় চেষ্টা করি যে লাইট কালার্সের মধ্যে টাইলস এই জন্য নেওয়া কারণ কি এখনকার দিনে মানুষের বাথরুম কিন্তু খুব ছোট হয় জেনারেলি পঞ্চাশ স্কোয়ার ফিট ষাট স্কোয়ার ফিট লাইট কালার টাইলস দিলে কী হয় আলোকিত বেশি হয় আর জিনিসটা আপনার বড় লাগে দেখতে এরপরে এটা চলে আসি এটা একটা ফ্লাওয়ার কালেকশন এটাও বাথরুমের জন্য খুব ভালো চলে এটার কালারটা আইফোনের মধ্যে যার ফলে কি হয় আপনার জলের আয়রন করলে কিন্তু বোঝা খুব কম যায় এটাও এক ধরনের থ্রি ডি টাইপ টাইলস আছে এটাও আমাদের খুব ভালো চলে খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা একটা একটা পোস্টার টাইপের টাইলস টিউলিপের মধ্যে পাথর কাটিং ডিজাইন রয়েছে বাট এগুলো কিন্তু সবই প্লেন সার্ফেসের মধ্যে এর পরেরটায় চলে আসি এটাও একটা খুব সুন্দর ইউনিক টাইলস আছে এটাও আপনি দেখতে পারেন স্যাচুরিও ভেন্সের মধ্যে এটার প্রোডাক্টও কিন্তু খুব সুন্দর এটা সিম্পলও কোম্পানির টাইলস আছে আপনারা এটা ওয়াটারপ্রুফ আছে ছ পিস নয় স্কোয়ার ফিট এরিয়া কভার করে এটা একটা চলে আসি কিচেনের মধ্যে যাদের লাইট কালার কিচেন পছন্দ না তারা ডার্কের মধ্যে এই শেডটা দিতে পারেন এই শেডটাও খুব ভালো আলোকিত হবে আপনার কিচেনটাও খুব উজ্জ্বল লাগবে এরপরে এটা চলে আসি এটা হচ্ছে ডায়মন্ড কাটিং টাইলস বলে এই জায়গাগুলি আপনি দেখছেন ডায়মন্ডের মতন আপনার এটা একটা ফিনিশিং আছে গ্লসি এই ডায়মন্ড কাটিং টাইলসে কী হয় আপনার একটা গ্লসিনেস ভাব সবসময় আপনার চিরাচরিত থেকে যাবে এটা আপনার যতই পুরোনো হোক না কেন এই টাইলসের একটা যে শাইনিং একটা যে প্রমিনেন্সি এটা আপনি সব সময় থাকবে এই টাইলসগুলির মধ্যে এর পরেরটায় চলে আসি এটা হচ্ছে একটা পিলারের টাইলস রয়েছে এটা আপনি পিলার বা আর্চে আপনি এটা ইউজ করতে পারবেন মাল্টিপাল কালার্সের মধ্যে এর পরেরটায় আসি এটাও একটা খুব সুন্দর ইয়েলো অ্যান্ড আইভরি কম কম্বিনেশানে এই টাইলসটা তৈরি করা আছে এই টাইলসটা আপনি আপনার বাথরুমের জন্যে প্রপারভাবে ইউজ করতে পারবেন এটাও কিন্তু আপনার ওয়াশেবল টাইলস রয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ রয়েছে পরেরটা চলে আসি এটাও এক ধরনের বাথরুম কনসেপ্ট এটাও আপনি দিতে পারেন এটাও খুব সুন্দর লাগবে বাথরুমের জন্যে এরপরে চলে আসি এটা হচ্ছে একটা সিনারি টাইলসের মধ্যে রয়েছে সিনারির আমি বলবো একটু জুম করে সিনারির প্রমিনেন্সিগুলি দেখাতে আমরা কেরকম কোয়ালিটি মেনটেন করি সেটা আপনি আশা করি ক্যামেরাতে বুঝতে পারছেন তবুও কাস্টমারদের অনুরোধ করব একবার টাইলস কেনার আসা কেনার আগে একবার আমাদের স্টোর ভিজিট করে আমাদের কোয়ালিটি আর প্রাইসটা অবশ্যই একবার যাচাই করে তারপর আপনারা মাল নেবেন অন্য যেখান থেকে পাবেন এটা একটা বাথরুম কনসেপ্ট টাইলস রয়েছে এটাও খুব সুন্দর চলে এটাও খুব সুন্দর ডিজাইন একটা ফ্লোরাল কনসেপ্টের মধ্যে এটা চলে আসি এটা হচ্ছে মোরক্কন প্যাটার্নের মধ্যে এটা জেনারেলি আপনার রেস্টুরেন্ট বা কোনো হোটেলস এই সব ক্ষেত্রে বা কোনো ব্যাল রিসেপশনের পেছন সাইডে এই টাইলসগুলি জেনারেলি ইউজ হয়ে থাকে ফুট এটা হচ্ছে কালার্স কোম্পানির টাইলস এই টাইলসগুলির বিশেষত্ব হলো এরা টুয়েলভ কালার টেকনোলজি ইউজ করে এগুলো ওয়াটারপ্রুফ টাইলস আছে এইগুলো কিন্তু টোটাল আপনি প্রমিনেন্সিটা খালি দেখবেন এগুলো কিন্তু প্রমিনেন্সির জন্যে খুব বিখ্যাত এই টাইলস কোম্পানি পরেরটায় চলে আসি পরেরটা রয়েছে আপনার কাজারিয়ার টাইলস রয়েছে এটাও এক টাইপের মোরক্কন প্যাটার্নের টাইলস রয়েছে এটাও আপনি দেখতে পারেন যারা আর্কিটেক্ট বেস ডিজাইন পছন্দ করে তাদের জন্য এই সব এটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে ইটাকার টাইলস রয়েছে ইটাকার টাইলসে এটা একটা কিচেন কনসেপ্ট করা আছে এটা কিন্তু টোটালটাই প্লেন সার্ফেসের মধ্যে আমি বারবার অনুরোধ করবো যে আপনি প্রমিনেন্সিটা একবার একটু ভালো করে দেখবেন সবাইকে অনুরোধ করব প্রমিনেন্সিটা একবার দেখার জন্যে আর পার্সোনালি সবাইকে অনুরোধ করবো একবার স্টোরে এসে একবার মেটেরিয়ালসগুলি ভালো করে দেখে নিন আপনি প্রাইসগুলি চেক করে নিন তাহলেই বুঝতে পারবেন আমরা কতটা রিজনেবল আমাদের এখানে কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং রয়েছে মেটেরিয়ালস এটা একটা এলিভেশন টাইলস রয়েছে থ্রি ডি এফেক্টের মধ্যে এটাও দেখতে পারেন এই টাইলসটা আমাদের খুব ইউনিক টাইলস আছে এটাতে রেইনড্রপ সিরিজ বলে এইগুলোকে এগুলো কালার্স কোম্পানির টাইলস আছে এইগুলোতে আলো পড়লে সবসময় একটা চিকচিক ভাব থাকবে এগুলো হালকা সুগারের মধ্যে আছে এইগুলো প্রমিনেন্সিটা খুব ভালো রয়েছে এটা আপনাকে দেখাতে অনুরোধ করবো একটু জুমে গিয়ে এই টাইলসটা ওয়ালপেপারের জন্য খুব ভালো চলে এটা আপনি ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ারের বোধ ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পার্কিং এটা হচ্ছে ষোলো ষোলো টাইলসের মধ্যে বারো এম এম থিকনেসের এটা জেনারেলি বাইরের আউটসাইডের পারপাস ইউজ হয় অনেকে বাথরুম ক্ষেত্রেও এটাকে ইউজ করে এটা কিন্তু অ্যাসিড প্রুফ টাইলস রয়েছে স্ক্র্যাচ ফ্রি রয়েছে এর পরের যে টাইলসটা দেখছেন এটা হচ্ছে আর্কিটেক্ট বেস ডিজাইন রয়েছে এটা কিন্তু ইটাকা টাইলস রয়েছে ফুট বাই এর পরের চলে আসি এটা একটা বার্ডস মধ্যে একটা খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে প্লেন সার্ফেস মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর চলে আমাদের একদম একদম আপনি আমাদের এখানে যা পাবেন একদম টোটালি ইউনিক যেগুলো সব দোকানে পাওয়া যায় সেগুলো আপনি আমাদের এখানে পাবেন না এখানে সবসময় আপনি আমরা ইউনিক কালেকশন দেওয়ার চেষ্টা করি এটা একটা দেখতে পারেন এটা হচ্ছে সিনারি কনসেপ্ট এই টাইলসটা আমাদের খুব ভালো চলে এটা এমন না যে এটা যেখানে যেইটুকুনি দেখছেন সেই এটা যেখান থেকে কাটবে আবার সেখান থেকে এটা শুরু হবে প্রত্যেকটা জায়গা কিন্তু এটা মিলে যাবে টোটাল বাথরুমটাই এটা এইভাবে ঘুরবে এইবার এটা একটা আপনাকে ইউনিক ফিউচার্স দেখায় এগুলোকে বলে গ্লু টাইলস এইটা হচ্ছে আপনার ইটাকা কোম্পানির মধ্যে রয়েছে এটাতে দেখবেন আপনি পার্টিকুলার এই ফ্লাওয়ার্স আর এই লিভগুলির মধ্যেই কিন্তু গ্লিটারিং এফেক্ট দেওয়া আছে আর এই গ্লিটারি এফেক্টগুলি কিন্তু আপনার লাইফ লং এইগুলো কিন্তু কোনোদিনই আপনার উঠবে না আপনি যতই ঘষুন যতই অ্যাসিড দিয়ে পরিষ্কার করুন যা কিছুই করুন এটা কিন্তু অ্যাজ ইট ইজ স্ট্যান্ড বাই থেকে যাবে এটার মহত্ত্ব হলো এটা যেখানে যেখানে লাইট পড়বে যেখানে লাইটের সংখ্যা বেশি সেইখানে এই ফ্লাওয়ার্সগুলি কিন্তু একটা চিকচিক একটা গ্লিটারিং এফেক্ট দেবে এটাও একটা দেখতে পারেন এটা একটা দুই এক দু ফুট বাই এক ফুট এটা আমাদের ইটাকা কোম্পানি টাইলসের মধ্যে টাইলসের ফিনিশিং আর প্রমিনেন্সিটা দেখুন আমরা কীরকম মেনটেন করার চেষ্টা করি এটাও একটা গ্লু সিরিজ টাইলস আছে এটাতে পার্টিকুলার কি আছে না এটার এটার যে আপনি ময়ূরের পালকগুলি দেখছেন এই ময়ূরের পালকগুলি সবসময় চিকচিক করবে বডিটা ম্যাটের ম্যাট সার্ফেসের মধ্যে রয়েছে বাট এই ময়ূরের পালকের মধ্যে গ্লু এফেক্ট দেওয়া আছে এটা একটা কিচেন কনসেপ্ট আছে এটাও খুব সুন্দর ডিজাইনসের মধ্যে এই কিচেন কনসেপ্টটা দেখতে পারেন এই কিচেন কনসেপ্টটাও আমাদের খুব ভালো বিক্রি ফ্লাওয়ার্সের মধ্যে এটা একটা টাইলস রয়েছে এটা এমন না যে শুধু ফ্লাওয়ার্সটাই আপনাকে নিতে হবে আপনি চাইলে এই মাল্টিপাল যে স্টোনগুলি আছে এইগুলো দিয়েও আপনি সুন্দর করে ডেকোরেটিভ করতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এই কিচেনের মধ্যে এটাও কিচেনের একটা গোল্ডেন সার্ফেসের মধ্যে খুব একটা সুন্দর ডিজাইনের টাইলস রয়েছে একটা ইউনিক কালেকশান এগুলো একটা প্রমিনেন্সি ভাব দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা টাইলসেই একটা প্রমিনেন্সি মেনটেন করার সবসময় চেষ্টা করি দেখুন আমাদের মাল ইম্পোর্টেডও হয় আমাদের মাল আমাদের গুজরাট থেকেও আসে আমাদের মাল ভিজয় থেকে আসে আমাদের মাল মহারাষ্ট্র থেকে আসে আমাদের ভ্যারাইটি জায়গার থেকে মেটেরিয়াল আসে সিকান্দ্রাবাদ থেকেও আমাদের মেটেরিয়াল রোড হয় যেই প্ল্যান্ট যেখানে রয়েছে সেই প্ল্যান্ট থেকেই মেটেরিয়াল লোড হয় এটা একটা দেখতে পারেন এটা হচ্ছে পিলারের জন্য খুব বিখ্যাত চলে পিলার বা আর্চের জন্য এটাও খুব সুন্দর চলে এটা কালার্সের টাইলস রয়েছে এটা একটা ঠাকুর ঘরের কনসেপ্ট আপনাকে দেখাবো এটা আঠেরো বারোর মধ্যে এটা একটা ঠাকুর ঘরের কনসেপ্ট আপনার ঠাকুর ঘর চাইলে আপনি এরকম কনসেপ্ট আপনি করতে পারেন একটা ডলফিন ডিজাইনের মধ্যে এটা একটা আঠেরো বারোর মধ্যে রয়েছে ডলফিন ডিজাইন অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে রয়েছে যার জন্যে এটার মহত্ব খুব বেশি আপনি হয়তো ডলফিন অনেক জায়গায় দেখেছেন বাট এই অ্যাকোয়াগ্রিন কালার কিন্তু আপনি ডলফিনে খুব কম জায়গাতেই পাবেন কিচেনের টাইলস রয়েছে এলিভেশন টাইপ কিচেনের টাইলস রয়েছে খুব সুন্দর ডিজাইন এটাও আপনি দেখতে পারেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ঠিক আছে এটা গোল্ডেনের মধ্যে এটা সিম্পলোর টাইলস আছে এই সব টাইলসের একটা বিশেষত্ব কি আছে এইগুলো পার্টিকুলার ওই কোম্পানি ছাড়া আপনি আর অন্য কোনো কোম্পানিতে এইসব টাইলসগুলি পাবেন না এটার বিশেষত্ব হচ্ছে এইটা এগুলো খুব ইউনিক ডিজাইন আপনি বলতে পারেন এগুলো ওয়ান টাইপ অফ বুটিক টাইলস মানে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন মানে সেটা পার্টিকুলার ওই কোম্পানিরই হতে হবে এটা আপনি অন্য কোম্পানিতে চাইলেও সব টাইলস আপনি খুঁজে পাবেন না এটাও একটা পিলারের সুন্দর টাইলস রয়েছে মাল্টিপল কালার্সের মধ্যে এটাও দেখতে পারেন এটাও খুব আমাদের ভালো চলে না দাম একদমই বেশি না একদমই দাম বেশি না আমাদের দু ফুট বাই এক ফুট চারশো টাকা থেকে শুরু একদমই আপনাদের প্রাইস রিজনেবলের মধ্যে চারশো টাকা থেকে শুরু আমাদের দু ফুট বাই এক ফুট সাত পিসের বক্স সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে শেষ রেঞ্জের কালেকশন আমাদের কাছে প্রচুর রয়েছে এগুলো আপনি দেখতে পারেন এগুলো আমাদের কাছে স্যানিটারি ওয়্যার রয়েছে এগুলো ইম্পোর্টেড আছে জ্যাগুয়ার আছে আমরা জ্যাগুয়ারের আর ডি রয়েছি রিটেল ডিলার তো আপনি জ্যাগোয়ারেরও টোটাল স্যানিটারি সেট টোটাল এগুলো আপনি পেয়ে যাবেন পার্টিকুলার এইসব প্রোডাক্টগুলি ইম্পোর্টেড আছে এগুলো কোরিয়ান থেকে আসে কোরিয়ার থেকে এগুলো আসে হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট এগুলো আছে এটা করিয়া হ্যাঁ এটা কোরিয়া কিছু আমাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে হ্যান্ডমেড বেসিন আছে হ্যান্ডমেড বেসিন কি মানে এটা মেশিনে তৈরি হয় না এগুলো পার্টিকুলার হাতে কেটে 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 সুন্দর হ্যাঁ এরকম হ্যাঁ হাতে কেটে আপনার তৈরি হয় এগুলোকে বলে হ্যান্ডমেড বেসিন এবার আপনাকে আমি অনুরোধ করব এই প্ল্যাঙ্ক্সগুলি দেখাতে এই প্ল্যাংকস যাদের উডেন ফ্লোরিং পছন্দ বিশেষ করে অফিস পারপাস গভর্নমেন্ট সেক্টরে এই সবগুলি খুব চলে এগুলো কিন্তু টোটালটাই কাজারিয়া সেগমেন্টের আছে হ্যাঁ টোটালটাই কাজারিয়া রয়েছে আমাদের ফ্লোরের কালেকশন কি কী আছে তো এখান থেকে শুরু করি এটা হচ্ছে কাজারিয়া ডবল চার্জ রয়েছে এটা একটা সুন্দর প্যাটার্ন করে আমাদের তৈরি করা হয়েছে এগুলো আপনি চাইলে আপনার বাড়ির জন্য এরকম বর্ডার দিয়ে এরকম সুন্দর করে আপনার টাইলসটা ক্রিয়েট করতে পারবেন এবার চলে আসি এটা হচ্ছে সিম্পলো টাইলসের মধ্যে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল বডি ফ্লেক্সিবল ফ্লেক্সিবল বডির মধ্যে এস বডিতে আছে এগুলো হচ্ছে হাইগ্লস টাইলস রয়েছে এগুলো স্যাচুরিও ভেন্সের মধ্যে ডিজাইনসের মধ্যে রয়েছে এটাও চলে আসি এটাও একটা ও ডিজাইন আছে এটা বুক ম্যাচের মধ্যে রয়েছে এটা কিন্তু চার পিসের বুক ম্যাচ জেনারেলি কী হয় আপনারা ম্যাক্সিমাম দোকানে যাবেন দু পিসের বুক ম্যাচে দেখবেন কিন্তু আপনি আমাদের কাছে আসলে কিন্তু চার পিসের বুক ম্যাচটা পাবেন চার পিসের বুক ম্যাচ হলে সুবিধা কী হবে আপনার ফিগারটা বড় আসে দেখতে সুন্দর লাগে পরের কালেকশানে চলে আসি এটা একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন এটা আপনার বোথ মানে বাথরুম কাম আপনার ফ্লোরিংয়ের জন্য আপনি ইউজ করতে পারবেন ওয়াল কাম ফ্লোরিং দুটোর ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন এটাও একটা বলবো এটাও একটা খুব সুন্দর ডিজাইন ফ্লোরালের মধ্যে এগুলো কিন্তু এখন খুব চলছে এগুলো হটকেক আইটেম রয়েছে এবার এটাতে চলে আসি এটা হচ্ছে একটা খুব ইউনিক ডিজাইনস এটা একদম পাতার মতন ডিজাইন মনে হবে দেখে মনে হবে যে বট পাতা ঠিক আছে কিন্তু এই ডিজাইনটা মাল্টিপাল কালার্সের মধ্যে যেহেতু ক্রিয়েট করা হয় ডিজাইনটা কিন্তু খুব ভালো চলে পরের ডিজাইনটা আসবো এটা হচ্ছে দু পিসে বুক ম্যাচ সিম্পলের মধ্যে এগুলো খালি একটাই বলবে আপনি প্রমিনেন্সিগুলি দেখুন আর টাইলসের কোয়ালিটিগুলি দেখার জন্য একবার অবশ্যই আমাদের স্টোরে এসে ভিজিট করুন এবার এটাতেও চলে আসি এটা একটা সুন্দর আপনার ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটা বোথ আপনার ওয়ালকাম ফ্লোরের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল এটাতে চলে আসি এটা তো এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটা দু পিসের বুক ম্যাচের মধ্যে রয়েছে এটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন কালার রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর চলে এগুলো ইউনিক ডিজাইন এগুলো সব কোম্পানিতে কিন্তু আপনি পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল এটা চলে আসি সিম্পলোর চার পিসের বুক ম্যাচের মধ্যে এক পেটিতেই থাকবে এটা কিন্তু খুব ভালো চলে আমাদের খুব ইউনিক ডিজাইন এটা কিন্তু আপনি দেখতে পারেন এর পরেরটাই চলে আসি এটা হচ্ছে ইটাকা কোম্পানি টাইলসের মধ্যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আপনি অনেক রকম দেখেছেন বাট এই ব্ল্যাকটার বিশেষত্ব হলে এটাকে বলে ডবল ব্ল্যাক সিরিজ ডবল ব্ল্যাক সিরিজ মানে একটা কালোর উপরে আরেকটা কালোর কিন্তু প্রলেপ চাপানো হয় তার উপরে দিয়ে কিন্তু এই প্রিন্টিংটা করা হয় তো এটাকে বলে ডবল ব্ল্যাক সিরিজ এটাও খুব ভালো চলে এটা ওয়াল অ্যান্ড ফ্লোর দুটোর জন্যেই অ্যাপ্লিকেবল পরেরটায় চলে আসি এটা হচ্ছে সিম্পলোর এটা হচ্ছে ডেকোর সিরিজ বলে এগুলো লাগালে একটা সে পুরোনো জমিদার বাড়ির টাইপের আপনার একটা ফিলিংস আসবে আর এই টাইলসটাকে হাত দিয়ে ফিল করলে আপনার মনে হবে যে পুরো মার্বেল কাটিংয়ের মতন রয়েছে পরেরটায় চলে আসি এটাও একটা সিম্পলর বুক ম্যাচ এটাও একটা খুব সুন্দর ডিজাইন এটা একটু দূর থেকে ভিউ নেওয়ার জন্য অনুরোধ করব। চলে আসি এগুলো এনলেস কালেকশান এগুলো এখন গোল্ডেন এগুলো এখন মার্কেটে খুব চলছে একটা সুন্দর ডিজাইন হাই গ্লসের মধ্যে ওর টাইলস রয়েছে এটা একটা ফ্লোরাল ডিজাইন এটাও দেখতে পারেন খুব সুন্দর লাগবে কম্বিনেশান করা এটা একটা বুক ম্যাচ চার পিসের মধ্যে আমরা যেটা মার্বেলে টরেন্টো কালার ইউজ করে থাকি জেনারেলি সেই কালারটা দিয়ে এটা রিপ্লিকা করা হয়েছে এরপরে চলে আসি এগুলো সব স্যাচুরিও ভেন্সের মধ্যে এগুলো সব হাই গ্লস স্টাইলসের মধ্যে রয়েছে সে এটা হচ্ছে আপনার গোল্ডেন গ্লসি আর এটা হচ্ছে গোল্ডেন ম্যাট এটা আপনারা কিন্তু বাথরুমের জন্য প্রপার ইউজ করতে পারেন এটা মেঝেতেও ইউজ করতে পারেন আর এটা ওয়ালের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ঘরেতেও এগুলো বসাতে পারবেন এবার এখানে একটা চলে আসি এটা হচ্ছে আমাদের একটা ইউনিক কালেকশান এটাকে হচ্ছে গ্লসির মধ্যে কার্ভিং গ্লসির মধ্যে কার্ভিং মাল্টি কালারের কালার্সের মধ্যে এটাতে আপনি হাত দিলে একটা আলাদা রকম ফিলিংস আসবে এটা ওয়াল অ্যান্ড ফ্লোর বোতের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটাতে চলে আসি এটা হচ্ছে একটা অ্যাকোয়াগ্রিন কালারের মধ্যে আছে অনেক প্যাটার্ন এটা সিম্পলোর টাইলস রয়েছে পরেরটায় চলে আসি এগুলো সব হাই গ্লস টাইলসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আর এই টাইলসটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ফুল বডির মধ্যে এটা উপরেও যা থাকবে এটা নিচেও তাই থাকবে এটা কিন্তু টোটালটাই ফুল বডি টাইলসের মধ্যে রয়েছে পরেরটায় চলে আসি এটা হচ্ছে একটা জনসনের ডিজাইন আছে এটাও খুব ভালো চলে এটা একটা ফ্লোরালের মধ্যে এই ডিজাইনটাও আমাদের খুব ভালো চলে একটা সুন্দর বুক ম্যাচের মধ্যে ব্লু সেগমেন্টে রয়েছে এটাও কিন্তু খুব দারুণ লাগবে পরেরটায় চলে আসি এটা হাই গ্ল স্টাইলসে আছে এটা নর্মাল বুক ম্যাচের মধ্যে রয়েছে কালেকশন প্রচুর আছে এটা একটা ফ্লোরাল ডিজাইন এটা আপনার ওয়ালের ক্ষেত্রে খুব পার্টিকুলার লাগবে এটাতে সুন্দর যদি এক ইঞ্চি করে বর্ডার দিয়ে এটাকে যদি ডিসপ্লে করা যায় মানে বাথরুমে এটা কিন্তু খুব ভালো লাগবে এগুলোকে বলে আর্কিটেকচারাল বেস ডিজাইন এটাতে একটা চলে আসি এটা হচ্ছে গ্রিনের মধ্যে যেটা যেসব মার্বেল আমরা বসাই লেমন ভেন্সের মধ্যে উমটি উমড়ায় সেই প্যাটার্নের রিপ্লিকাতে এটা করা আছে অরের ডিজাইনটা চলে আসি এটাও ঠিক সেম তাই ওইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা কিন্তু এন্ডলেস এটা প্রত্যেকটা জয়েন্টের সাথে প্রত্যেকটা জয়েন্ট মিলে যাবে এটা ইটাকা কোম্পানির টাইলস আছে এগুলো টোটালটাই সিম্পলোর বেস ডিজাইন আছে এই এই ডিজাইনটা পার্টিকুলার ইটাকা এটা কিন্তু ডবল ব্ল্যাক আমরা কিন্তু সিঙ্গেল ব্ল্যাক ইউজ করি না আমরা কিন্তু ডবল ব্ল্যাক ইউজ করি ঠিক আছে এটা এটা আপনি দেখতে পারেন এটাও খুব ভালো ডিজাইন স্যাচুরিও ফেন্সের মধ্যে প্রাইস কেমন দেখুন আমাদের কাছে ফোর ফিট বাই টু ফিট মোটামুটি ছশো টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এবার আসুন এক একটা টাইলসের এক রকম রেটস রয়েছে তার গ্লসিনেসের উপরে এগুলো সব ডিপেন্ড করে ঠিক আছে বাট আমি একটাই কথা বলবো আমাদের রেট সব থেকে রিজনেবল সেটা আমি মুখে বলছি না সেটা আপনারা পার্সোনালি এসে একবার ভিজিট করে যান এসে দেখে যান রেট কম্পেয়ার করে যান আপনার ভালো নিশ্চয়ই লাগবে আর আপনি আমাকে সারা জীবন মনেও রাখবেন এইটুকুনিও আপনাকে অ্যাসিউরেন্স আমি দিতে পারি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালটাই ফ্লেক্সিবল টাইলস আছে সিম্পলর টাইলস এগুলো দেখছেন এগুলো হাই গ্লসের মধ্যে রয়েছে এগুলো গোল্ডেন সিরিজ এগুলো এখন খুব চলছে এগুলো দেখতে পারেন এগুলো কার্ভিংয়ের মধ্যে হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না বাট এগুলো কিন্তু টোটালটাই কার্ভিংয়ের মধ্যে ম্যাট ফিনিশের উপর রয়েছে এগুলো স্টেন ফ্রি টাইলস রয়েছে এগুলো গ্লসি সিরিজের মধ্যে রয়েছে আর এই পার্টিকুলার এই দুটো ডিজাইন এগুলো কিন্তু ফেদার টাচ টাইলসে ভ্যারাইটি সেগমেন্ট হয় এই সেগমেন্টটাকে বলে ফেদার টাচ এগুলো হচ্ছে সিম্পল টাইলসের মধ্যে রয়েছে এরপরে চলে আসি এগুলো ফুল বডিতে রয়েছে এগুলো ফুল বডিতে রয়েছে আর এগুলো হাই গ্লসের মধ্যে রয়েছে ফুল বডি গ্লসি এগুলো চলে আসি এগুলো ভ্যারাইটি মানে অনিক্স প্যাটার্নের টাইলস রয়েছে এগুলো ইটাকা কোম্পানির টাইলস রয়েছে এটা পার্টিকুলার জনসনের রয়েছে এগুলো ন্যানো রয়েছে এবার এগুলোতে চলে আসি এগুলো ম্যাটের মধ্যে আছে এগুলো ম্যাট রয়েছে এগুলো ম্যাট সুগার রয়েছে ম্যাট সুগার ভিট্রিফাইড এগুলো চলে আসি এগুলোকে বলে সানমাইকা টাইলস মানে এগুলো লাগালে আপনার মনে হবে যে আপনি সানমাইকা পেতেছেন এগুলোকে বলেই সানমাইকা টাইলস এটা এটা আপনি দেখতে পারেন এটা থ্রি এফেক্ট এগুলো কিন্তু ফ্লোর অ্যান্ড ওয়াল দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল পরের ডিজাইনে চলে আসি এই টোটাল সেগমেন্টটাই কিন্তু ফুল বডি দু ফুট বাই দু ফুট আর চার ফুট বাই দু ফুট এগুলো আপনি সিরিজ স্টেপ আপনি যে কমার্শিয়াল স্পেস যেখানে খুব রাফ ইউজ হয় ব্যাঙ্ক এয়ারপোর্ট এসব জায়গায় কিন্তু এগুলো ম্যাক্সিমাম ইউজ হয় এগুলো ম্যাটের মধ্যে রয়েছে এগুলো ন্যানো রয়েছে এগুলো জনসনের রয়েছে এবার এগুলো চলে আসি এগুলো হচ্ছে ভিট্রিফাইড সুগার এই টাইলসগুলির বিশেষত্ব হলো এগুলো আপনি অ্যান্টি স্কিট টাইপেরও বলতে পারেন এগুলো লাগালে স্লিপারি হওয়ার চান্সেস খুব কম থাকে আর এর একটা বিশেষত্ব হলো এগুলো কিন্তু সবসময় আপনাকে গ্লেজ দেবে আর এগুলো কিন্তু টোটালটাই এনলেস মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে এনলেসের মধ্যে রয়েছে এগুলো সুগার ফিনিশ টাইলস এগুলো নর্মাল থ্রি ডি ম্যাটের মধ্যে রয়েছে অনেক তো ডিজাইন আছে সব তো বলা সম্ভব না ওই জন্য একবার অনুরোধ করব দর্শকদের যে এসে পার্সোনালি ভিজিট করে এইগুলো হাই গ্লসের মধ্যে রয়েছে এটা ম্যাটের মধ্যে রয়েছে এগুলো টু চার্জের মধ্যে রয়েছে এগুলো সব জনসনের টাইলস রয়েছে এইগুলো চার পিসের বুক ম্যাচের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সিম্পল টাইলস রয়েছে এটাও একটা বলবো সানমাইকা প্যাটার্ন এটা হচ্ছে আপনার ফ্লোর অ্যান্ড ওয়াল দুটোর ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেবল এই আমরা কিন্তু টোটাল যে কোনো প্রোডাক্ট রাখি আমরা কিন্তু ভিট্রিফাইডের উপরেই রাখি আমরা কিন্তু সেরামিক প্রোডাক্ট খুব কম রাখি যেগুলো আপনাকে প্রথমে দেখালাম ওয়াল টাইলস সেগুলোই একমাত্র পার্টিকুলার সেরামিক বাদ বাকি কিন্তু টোটাল আইটেম আমাদের ফিফটি এবার এটা আসি এটা হচ্ছে সব সবথেকে হট কেক আইটেম এই এই পার্টিকুলার ডিজাইনটার প্রচণ্ড পরিমাণে ডিমান্ড এটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে এটার প্রমিনেন্সি প্রচণ্ড ভালো এগুলো হাই গ্লসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু টোটালটাই ফ্লেক্সিবল বডি এটা একটা থ্রি ডি প্যাটার্ন টাইলস রয়েছে এর ফোর ফিট বাই টু ফিট এগুলো টোটালটাই এটা স্যাচুরিয় সিম্পলোর মধ্যে রয়েছে এটা চলে আসি এটা একটা ইটাকার টাইলস রয়েছে এনলেস সিরিজের মধ্যে আর এটা হচ্ছে সিম্পল টাইলস রয়েছে এটা হচ্ছে হাই হাইগ্লসির মধ্যে এবার এটাতে চলে আসি এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল টাইলস এটা হচ্ছে ছ ফুট বাই চার ফুটের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বলে এটা কিন্তু ফুল বডি মানে উপরেও যা থাকবে আপনার নিচেও তাই থাকবে এই টাইলসগুলি স্পেশালি আপনার করোনার পরে কিন্তু এই টাইলসগুলি আপনার মার্কেটে লঞ্চ হয়েছে তো এটাও একবার দেখাতে অনুরোধ করবো আর এগুলোকে পস সিরিজ বলে এগুলো একটা হাত দিলে একটা ফিলিংস অন্যরকম আসবে এটাও ছ ফুট বাই চার ফুটের মধ্যে রয়েছে এগুলো লাগালে আপনার একটা আলাদা রকম ডিসেন্সি আসবে এগুলো কিন্তু টোটালটাই ফ্লেক্সিবল টোটালটাই সিম্পলো কোম্পানি টাইলসের মধ্যে রয়েছে এগুলো সব যেগুলো দেখছেন এগুলো টোটালটাই ভিট্রিফাইড টাইলস আছে তার মধ্যে এক ইঞ্চি বর্ডার দেওয়া রয়েছে এগুলো ওয়াল অ্যান্ড ফ্লোর দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল এগুলো এখন মার্কেটে খুব ভালো চলছে ভিট্রিফাইড আর সেরামিকের মধ্যে ডিফারেন্স কি সেরামিকে জল অ্যাবসপশন হয় ভিট্রিফাইডে হচ্ছে জিরো পয়েন্ট জল অ্যাবজরপশন তো সুতরাং এখনকার কিন্তু মার্কেটে ট্রেন্ডই হয়েছে ভিট্রিফাইড ইউজ করা আর আমি সবাইকে অনুরোধ করবো ভিট্রিফাইড টাইলস বসাবার আগে একবার অবশ্যই ওয়াটারপ্রুফিং বাথরুমে করিয়ে নেবেন ওয়াটারপ্রুফিংয়ের জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন আমাদের এক্সপার্ট টিম রয়েছে ডক্টর ফিক্সিটের তো আপনারা যদি বলেন আমরা টিম পাঠিয়ে দিতে পারি অথবা আপনি ওয়াটারপ্রুফিংয়ের প্রোডাক্ট আপনি আমাদের থেকে পারচেসও করে নিতে পারেন খুব একটা দামও না দু টাকা এরকম দাম বাথরুমে টাইলস লাগাবার পূর্বে অবশ্যই কিন্তু ওয়াটার করে টাইলস লাগাবেন এতে কি আছে না এতে আপনার ড্যাম ভাবটা কোনো দিন আপনার আসবে না এবার কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলি কিন্তু টোটালটাই কোরিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম আর উড বেস আবারও বলছি এগুলো কিন্তু এমডিএফ বডি দিয়ে তৈরি না এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম আর উড বেস এগুলো কিন্তু কেবিনেট সিরিজ ঠিক আছে কেবিনেট মানে হচ্ছে আপনি একটা ইউটিলাইজেশন মানে একটা বেসিন ইয়ে কিনলে টোটালটা আপনি ইউটিলাইজেশন এখানে করতে পারবেন এখানে থাক করা আছে সুন্দরভাবে আর এগুলো কিন্তু টোটালটাই ইম্পোর্টেড প্রোডাক্ট আবারও বলে দিচ্ছি টোটালটাই ইম্পোর্টেড কোরিয়ান প্রোডাক্ট রয়েছে এগুলো এবার চলে আসি এটা একটা সুন্দর মক আমাদের এখানে করা আছে আপনার বাথরুমটা সাজালে কীরকম লাগতে পারে তার একটা ছোট্ট কনসেপ্ট এখানে দেওয়া আছে এবার এখানে চলে আসি আমাদের এখানে বেসিনের কিছু কালেকশানে আমাদের এই সব বেসিন এখান থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে এগুলো দেড় হাজার টাকা করে স্টার্ট হচ্ছে তো আপনারা একবার আসুন এসে পার্সোনালি এগুলো দেখুন দেখে আপনি বুঝতে পারবেন যে কীরকম আমাদের সব ডিজাইনস রয়েছে এগুলো টোটাল জ্যাগোয়ারের ফিটিংস রয়েছে এগুলো টোটাল আপনার ইড ওয়ান পিস কমোট রয়েছে এগুলো টোটালটা জ্যাগোয়ার স্যাম গোল্ড আর সিম্পলও প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি আর এটা একটা যেটা দেখছেন এটা দু ফুট বাই এক ফুট মেটালিক সিরিজ মেটালিক সিরিজের অর্থ কী এই যে পার্টিকুলার ভেন্স যেগুলো দেখছেন এগুলো কিন্তু গ্লিটারিং হবে গ্লসি এফেক্টের মধ্যে তো এইগুলোকে বলে মেটালিক সিরিজ টাইলস তো মেটালিক সিরিজ টাইলস আপনি আমাদের কাছে পাবেন এই আপনাকে একটা কেবিনেট দেখায় এটা কিন্তু খুব মানে খুব সুন্দর একটা কেবিনেট এটা আপনার সেন্সার আছে সেন্সারটা আমাদের এখানে এখন সেটিং করা নেই সেন্সারটা মানে হচ্ছে আপনি সামনে গেলে এই আলোটা জ্বলে উঠবে আপনি সরে গেলে এই আলোটা বন্ধ হয়ে যাবে এটাও কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট এটাও কিন্তু কোরিয়ান বেস প্রোডাক্ট তো এবার চলে আসি এইগুলো সব বাথরুমের আমাদের সুন্দর মকআপ কনসেপ্ট করা আছে বাথরুমকে কিভাবে সুন্দর করে সাজানো যায় তার একটা ছোট্ট ভার্সান আমাদের এখানে করা রয়েছে এবার চলে আসি এটাও একটা বাথরুম কনসেপ্ট এটা দেখতে পারেন এটা কিন্তু ওয়ালপেপার টাইপস বলে এটা কিন্তু গ্লিটারিং একটা এফেক্ট আছে সুগার ফিনিশের মধ্যে আমাদের কাছে আপনি বর্ডার প্রচুর পেয়ে যাবেন যেগুলো বর্ডার প্রাইস আমাদের মোটামুটি স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে ঠিক আছে এবার চলে আসি এটাও একটা সুন্দর মক আপ আমাদের করা রয়েছে বাথরুম কনসেপ্টের মতন এইগুলো আপনি আপনার বাথরুমের জন্য করতে পারেন বাথরুম কনসেপ্টে কিভাবে টাইজ করতে হয় তার এগুলো কিন্তু টোটাল ডেমোভারশান এখানে করা আছে এই এই সব মিরারগুলি এক্সক্লুসিভ মিরার আছে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আপনি দেখতে পারেন খুব ভালো সেন্ট গোবেনের গ্লাসের আছে এই প্রোডাক্টগুলি এবার এটাতেও চলে আসি এটাও কিন্তু একটা ইম্পোর্টেড প্রোডাক্ট রয়েছে এটাতেও কিন্তু সেন্সার রয়েছে মানে আপনি সামনে গেলে একটা আলো জ্বলবে সরে গেলে এটা বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু টোটালটাই কোরিয়ান প্রোডাক্ট এটা একটা আমাদের বাথরুম কনসেপ্ট করা রয়েছে এটাও আপনি দেখতে পারেন গ্রে ভার্সনের মধ্যে এখনকার ইয়ং জেনারেশন গ্রে ভার্সান খুব পছন্দ করে এবার চলে আসি এটা একটা কিচেন করা আছে মডিউলার টাইপের আপনি চাইলে মডিউলারও আপনি আমাদেরকে বলতে পারেন আমরা মডিউলার করে দিয়ে থাকি তো এই টোটালটাই আপনি দেখছেন এগুলো হচ্ছে আপনার ফুল বডির মধ্যে পড়ছে এগুলো দশ ফিটের টাইলস রয়েছে এটা কিন্তু টোটালটাই ওয়ালে করা রয়েছে এগুলো ফিফটিন এম এম থিকনেস হয় এগুলো হিট প্রুফ এগুলো স্ক্র্যাচ প্রুফ হয়েছে এটা একটা দেখাতে বলবো এটা আপনার একটা হ্যান্ডমেড বেসিন মানে হ্যান্ডমেড সিঙ্ক আছে এটা এখন খুব ভালো চলছে এখন আর নর্মাল স্টিলের সিঙ্কের বদলে এখন এগুলো মডিউলার যারা করে তারা এগুলো জেনারেলি ইউজ করে এটাকে দেখাতে বলবো এটাও কিন্তু একটা ইম্পোর্টেড প্রোডাক্ট আছে এটা চাইনিজ প্রোডাক্ট আছে এটা জ্যাগোয়ারের কল রয়েছে সিপি রয়েছে আর এই তো টোটাল আপনাদের বেসিনের সম্ভার আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি টেবিল টপ বেসিনের মধ্যে তো পার্সোনালি সবাইকে বলবো একবার আসুন এসে ভিজিট করুন দেখুন এগুলো বড়ো সাইজের মধ্যে টাইলসের মধ্যে রয়েছে ছ ফুট বাই চার ফুট এগুলো লাগালে পুরো একটা স্ল্যাবের মতন লাগবে খুব দেখতে সুন্দর লাগবে তার সাথে আপনাকে আরও দেখাতে বলবো এগুলো আমাদের কিছু টাইলস রয়েছে যেগুলো আপনার কাস্টমাইজ প্রোডাক্ট মানে আপনি যদি আপনার নিজের ছবিও এর মধ্যে দেন এগুলো কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে এগুলো কাস্টমাইজ হবে এগুলো কাস্টমাইজ হবে ইউভি প্রিন্টের মধ্যে আবারো বলছি ইউভি প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু কাস্টমাইজ প্রোডাক্ট নিজের ছবি লাগাতে পারবেন নিজের ছবি লাগাতে পারবেন আপনি ঠাকুর দেবতার ছবি লাগাতে পারবেন মন্দিরে মন্দিরে দিতে পারবেন প্লাস আপনি মসজিদের জন্য মক্কা মদিনার ছবি ডেভেলপ করতে পারবেন এটার মধ্যে যাবতীয় আপনি যা বলবেন সব কিছু আপনি করতে পারবেন আমি তরুণ কাঞ্জিলা আমার সাথে হয়েছে অমিত আমাদের এই শোরুম সম্পর্কে আমার ভাই তুহিন সমস্ত কিছু জানালো আপনাদেরকে আমাদের শোরুমের মেন বিজনেস রিটেল এবং হোলসেল দুটোই আছে আমাদের রিটেল কাউন্টার চারখানা আছে এছাড়া হোলসেল আমাদের প্রায় একশো আশিটা কাউন্টারে মেটিরিয়াল এখান দিয়ে যায় এর মাধ্যমে জানাচ্ছি আপনারা কেউ যদি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এখান দিয়ে সমস্ত সাপোর্ট দেবো ইয়াং ছেলেরা যদি এসে আমাদের সাথে জয়েন্ট করতে চায় তারা টাইলসের শোরুম খুলতে চায় বা কোথাও আরও অ্যাডিশনাল কিছু করতে চায় আমরা সমস্ত রকম সাপোর্ট দেবো এছাড়া আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে রিসেন্টলি আমাদের বেশ কয়েকটা ওয়ার হাউসে গভর্নমেন্ট ওয়ে হাউসে সাপ্লাই হয়েছে আশা করি আমরা যে রেটে এখানে টাইলস সাপোর্ট দিতে পারব সকলের নিজের ঘর সাজাতে পারবে এবং এত সুন্দর প্রোডাক্ট এবং কম রেটে আশা করি হুগলি জেলায় কেউ দিতে পারবে না আপনারা একবার আসুন আমাদের শোরুম ভিজিট করুন এছাড়া কোনো ইয়াং জেনারেশান যদি চায় বিজনেসে এগিয়ে আসতে তাদের জন্য আমাদের রাস্তা ওপেন আছে তাদেরকে আমরা বিজনেস করার জন্য সমস্ত রকম সাপোর্ট দেবো আপনারা একবার এসে যোগাযোগ করতে পারেন আমাদের শ্রীরামপুর স্টোরে এসে আমাদের শ্রীরামপুরের প্রপার ঠিকানাটা আপনাদের জানাচ্ছি শ্রীরামপুরে ইয়েস এর পাশে শিব মন্দির অমূল্য কাননের শিব মন্দির বাস স্টপিসের পাশেই আমাদের স্টো স্কাইলাইন স্টোন অ্যান্ড টাইলসের শোরুম আছে এখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন